আপনি দুভাবে এই টেক্সটকে মডিফাই করতে পারেন। প্রথমে টেক্সটটি নির্বাচন করুন, রাইট বাটনে ক্লিক করুন, দেখবেন এর পপ আপ মেনুতে বেশ কয়েকটি ফন্ট সংক্রান্ত সাব মেনু রয়েছে। যেমন এর শুরুতেই রয়েছে ফন্ট, যা ব্যবহার করে আপনি আপনার পছন্দসই যে কোনো ফন্টে নির্বাচন করে দিতে পারেন আপনার টেক্সটকে। এরপর রয়েছে আপনার রিসেন্ট ব্যবহারকৃত ফন্টের একটি লিস্ট, অর্থাৎ আপনি খুব সম্প্রতি যে সকল ফন্ট ব্যবহার করছেন বা করেছেন তার একটি লিস্ট এখানে প্রদর্শিত হবে, যা থেকে আপনি খুব সহজেই এবং খুব অল্প সময়ে আপনি আপনার পছন্দের ফন্টটি ব্যবহার করতে পারেন। পুনঃ ব্যবহারের জন্য শুধু এই মেনুটি দেওয়া হয়েছে। এর নিচে রয়েছে এর সাইজ, অর্থাৎ ফন্টের আকার কী হবে তা এর মাধ্যমে আপনি নির্বাচন করে দিতে পারেন। আরেকটি উপায়ে এই ফন্ট মডিফাই করা যায়, অর্থাৎ এই টাইপ মডিফাই করা যায়, তা হলো এর টেক্সট প্যালেট ব্যবহার করে। আর এই টেক্সট প্যালেট ব্যবহারের জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে শর্টকাট কি কন্ট্রোল টি চাপতে হবে, অথবা উইন্ডো থেকে টাইপ ক্যারেক্টার নির্বাচন করে দিতে হবে। এবার আপনি এখান থেকে যে কোনো ফন্ট নির্বাচন করতে পারেন। স্টাইল বোল্ড বা ইটালিক নির্বাচন করতে পারেন, এর আকার, কার্নিং পয়েন্ট সব কিছু এখান থেকে নির্বাচন করে দিতে পারেন।